সূরাতুল ইনশিরাহের তাফসীর ওয়া রাফা'না লাকা যিকরাকের তাফসীর আমি আমার ছোট্ট জ্ঞানে পাঁচটি তাফসীরের কিতাবে দেখেছি যেগুলো সৌদি আরব থেকে ছাপানো হয় তাফসীরে কুরতুবি তাফসীরে বাগাবী তাফসীরে সাআদী তাফসীরে ইবনে কাসীর তাফসীরে তাবারি আই হ্যাভ গন থ্রু ফাইভ বুকস অফ তাফসীর আমি পাঁচটি তাফসীরের কিতাব ঘেটেছি ওয়া রাফা'না লাকা যিকরাক প্রত্যেক তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে এই আয়াতের তাফসীর হলো আমার নবী আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার মান সম্মান আপনি আমার জিকির কিভাবে উঁচু করেছেন আল্লাহ একটি জবাব দিয়েছেন ও গো বন্ধু ইজা যুকিরতু যুকিরতা মাই যেখানে আমার জিকির হবে সেখানে আপনি নবীর জিকিরও হবে আরো জোরে বলি আমার জিকিরের সাথে সাথে আপনার জিকিরও করতে হবে সুবহানাল্লাহ when i will be mentioned you will be mentioned too যখন আমার নাম বলা হবে আপনার নামও বলতে হবে আমার নাম খেয়াল করলে আপনার খেয়ালও করতে হবে আপনার জন্য আমার ওয়াদা হলো যেখানে আমার নাম আসবে সেখানে আপনার নামও আসবে এই জন্য সাইয়দুল মুফাসসিরিন মিনাত তাবেঈন হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীর এবং কুরতুবী শরীফের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে তিনি বলছেন এই আয়াত যখন পড়লাম পড়ার পরে জীবনেও আমি লা ইলাহা ইল্লাল্লাহ একা বলি নাই যখনই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ এটা কি আমাদের কথা তিনি মুফাসসিরদের লিডার তাবিনের যুগে হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এরপর থেকে জীবনে আমি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ একা বলি নাই যখনই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে বলেছি মুহাম্মাদুর আর জোরে বল না মুহাম্মাদুর তাহলে আল্লাহর জিকির যেখানে নবীর জিকির যেখানে আল্লাহ লেখা হবে পাশাপাশি লিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন কে প্রমাণ আছে কোরআনে সেই প্রমাণ হলো ওয়া রাফা'না লাকা যিকরাক প্রত্যেকের কাছে মুখস্থ আছে কিনা সুতরাং যেখানে আল্লাহর জিকির সেখানে এটা কি বান্দার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আই হ্যাভ আপলিফটেড ইওর রিমেম্বরেন্স ইদা যুকিরতু যুকিরতা মাই when i will be mentioned you will be mentioned too যেখানে আমার নাম বলা হবে সেখানে আপনার নামও বলতে হবে আরো জোরে বলি না তাই আজকের জিকিরটা আমরা করব এমন একটা জিকির যে জিকিরের মধ্যে আমার আল্লাহর নামও আছে আমার নবীর নামও আছে সবাই মহব্বতের সাথে করতে পারবেন উচ্চ আওয়াজে করতে পারবেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহু نور محمد صلى الله عليه تیرے صدقے میں آقا سارے جہاں کو دین ملا بے دینوں نے کلمہ پڑھا لا الہ الا اللہ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ আমার দেহ আমার মন জ
জপতে তাকে সর্বকোন যেমন জপেন মুস্তাফা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ যেখানে আল্লাহর জিকির নবীর জিকির সেখানে আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম কলিমা নামাজ আজানে আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে আরশ কুরসি লৌহ কলম নামাজ কলিমা আজানে আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া ঈমান নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া ঈমান নাই যিনি দিলে ঘোষণা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই প্রফিট ইজ মুহাম্মদ Allah peace be upon him gave the message of Allah told we all must worship him my prophet is Muhammad Allah peace be upon him gave the message of Allah told we must all worship him from the core of every heart does bear witness every part from the core of every heart does bear witness every part as declared by Mustafa la ilaha illallah hasbi rabbi ma fi qalbi نور محمد لا الہ میرے نبی کے غلاموں کا رتبہ بڑا ہے شان بڑی چاہے غوثِ اعظم ہو یا وہ داتا حج بیری میرے نبی کے غلاموں کا رتبہ بڑا ہے شان تمہیں وہ منظر جب خواجہ نے خود چل کر نبلا لکھ پڑھوایا لا الہ الا اللہ حسبی جل اللہ ما فی غیر اللہ نور محمد لا الہ আমার দেহ আমার মন জপতে থাকে সর্বকোন আমার দেহ আমার মন জপতে থাকে সর্বকোন যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ نور محمد صلی اللہ علیہ
একবার হাত তুলে হাসবি রাব্বি জাল্লামা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।